নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো বাসন্তী কালারের উল দিয়ে আমি 30টা ঘর তুলে 4 কাটা সোজা উল্টো বুনে নিয়েছি। লাস্টের কাটাটা পুরো সোজা বুনে নিয়েছি। ব্লু কালারের উল দিয়ে হবে, তাই বাসন্তী কালার দিয়ে রিপ করেছি। এবার তুতে কালার দিয়ে আমি ডিজাইনটা তুলছি। এক, দুই, তিন, তিনটে সোজা বুনে নিলাম। পরের ঘরটাকে কাটায় তুলে নিলাম, আবার তিনটে সোজা। পরের ঘরটাকে কাটায় তুলে নিলাম, তিনটে সোজা। ঘরটাকে কাটায় তুলে নিলাম, এভাবে পুরোটা করে নিচ্ছি। সোজা কাটা বোনা হয়ে গেল, তিনটে সোজা একটা তোলা, তিনটে সোজা একটা তোলা, এভাবে পুরোটা করেছি উল্টো কাটায়। সামনের দিকে তিনটে সোজা ছিল, সেই তিনটে উল্টো কাটায় উল্টো বুনে নিচ্ছি। একতলা ঘরটাকে তুলে নিলাম, তিনটে উল্টো তোলা ঘরটা তুলে নিলাম, এভাবে পুরো কাটাটা বুনে নিচ্ছি। উল্টো কাটা বোনা হয়ে গেল, তিনটে পরপর সোজা ছিল, তুতে কালার দিয়ে হয়ে গেল। এবার বাসন্তী কালার দিয়ে শুরু করছি। দুটো সোজা বুনে নিলাম। খেয়াল রাখতে হবে যে ঘরটা তোলা ছিল তার আগের ঘরটা উল্টো বুনবো, আর তোলা ঘরের পরের ঘরটাকে উল্টো বুনবো। দুটো সোজা বুনে নিয়েছি, সামনে সুতো নিয়ে এলাম, একটা উল্টো বুনে নিলাম, সুতোটা পিছনে নিয়ে নিলাম। এই যে তোলা ঘরটা আছে, তোলা ঘরটাকে সোজা বুনে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, পরের ঘরটাকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো। এখানে পরপর দুটো ঘর আছে, তাহলে একটা ঘর সোজা বুনে নিলাম, কারণ কি তোলা ঘরের আগের ঘরটাকে উল্টো বুনতে হবে। তাহলে কি হলো, দুটো সোজা, একটা উল্টো তোলা ঘরটা সোজা, পরেরটা উল্টো পরেরটা সোজা, একটা উল্টো একটা সোজা করে পুরো কাটাটা করে নিচ্ছি।
তাহলে প্রথম কাঁটায় তিনটে সোজা একটা তোলা, তিনটে সোজা একটা তোলা, উল্টো কাঁটায় সোজাগুলোকে উল্টো বুনেছি আর তোলা ঘরটা তুলে নিয়েছি। আবার তৃতীয় কাঁটায় প্রথমে দুটো সোজা, তোলা ঘরের আগেরটা উল্টো, তোলা ঘরটা সোজা, পরের ঘরটা উল্টো, এভাবে পুরো কাঁটা বুনে নিয়েছি। চার নম্বর কাঁটায় সব উল্টো বুনে নেব। উল্টো কাটা সব উল্টো বোনা হয়ে গেল। বাসন্তী কালার দিয়ে ডিজাইনটা করা হয়ে গেল। এবার তুঁতে কালার দিয়ে ডিজাইনটা আবার উঠবে। সবসময় দেখতে হবে এটা শীট ছিল, ঠিক তারপরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটা আবার শীর উঠবে। কারণ কি, শীরের আগে একটা পরে একটা, এই তিনটে ঘরকে সোজা করতে হবে। প্রথমে যেমন তিনটে সোজা করেছিলাম, পরে শীর তুলেছিলাম, আবার তিনটে সোজা, ঠিক এখানেও তাই। তাহলে এখানে শীরের ঘরটা তার আগে একটা পরে একটা, এই তিনটেকে নিয়ে আমাকে সোজা বুনতে হবে। তাহলে তার আগে যে ঘরটা, এই ঘরটা তোলা ঘর হবে। নীল কালারে একটা ঘর বুনে নিলাম, এই ঘরটাকে তুলে নিলাম। শিরের আগে একটা পরে একটা, তিনটে ঘর আছে, তিনটে ঘরকে সোজা বুনে নিচ্ছি। এই যে তিনটে ঘর, তার আগে যে ঘরটা আছে সে ঘরটাকে তুলে নিলাম। তিনটে সোজা বুনে নিলাম, পরের ঘরটা তুলে নিলাম। উল্টো কাটায় সোজা ঘরগুলো সব উল্টো বুনবো আর তোলা ঘরটা কাটায় তুলে নেব। উল্টো বুনে নিলাম, কাটায় তুলে নিলাম, পরপর তিনটে উল্টো তুলে নিলাম ঘরটা। আবার তিনটে উল্টো তুলে নিলাম। উল্টো কাটা বোনা হয়ে গেল। তোলা ঘরটা যেটা আছে, শিরের ঘর, তার আগে একটা উল্টো, পরে একটা উল্টো। উল্টো বুনে নিলাম,
ফুলের ঘরটাকে সোজা বুনে নিলাম, সামনে সুতো উল্টো। এই যে তিনটে ঘরের মাঝখানে যে ঘরটা আছে, একটা তো উল্টো বুনে নিলাম, মাঝখানের ঘরটাকে সোজা বুনে নিচ্ছি। শিরের ঘরের আগে একটা উল্টো, পরে একটা উল্টো, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা সোজা হলো সামনে সুতো, উল্টো শিরের ঘরটা সোজা, সামনে সুতো উল্টো, পিছনে সুতো সোজা, আবার সামনে সুতো উল্টো। মানে একটা উল্টো একটা সোজা, শিরেরটা সোজা আর একটা ঘর উল্টো। এ পুরো কাটা বুনে নিচ্ছি। উল্টো কাটায় সব উল্টো বুনে নিচ্ছি। ডিজাইনটা করা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।